এপিজে আব্দুল কালাম 15 অক্টোবর ১৯৩১ সালে এক গরিব পরিবারে জন্ম নেন। নিউজ স্টোরি বাংলা, তার পিতা জয়নুল আমিও আবেদিনের উপার্জনের একমাত্র সম্বল হিসেবে ছিল মাত্র একটি ডিঙি নৌকা, যা দিয়ে পুরো পরিবার চালাতে হতো। ছোটবেলা হতে কঠিন পরিস্থিতি গড়ে তোলে আব্দুল কালামকে একজন দক্ষ পরিশ্রমী হিসেবে। পিতাকে সাহায্য করতে মাত্র 5 বছর বয়সে পড়াশোনা শেষে সন্ধ্যার দিকে তিনি শুরু করতেন পত্রিকা বিক্রির কাজ। কাজের জন্য কখনোই তিনি নিজের পড়ালেখার ক্ষতিসাধন করতেন না, বরং সবকিছু শেষে তিনি গভীর মনোনিবেশ করতেন পড়ায়। তামিলনাড়ুর তিরুচি সেন্ট জোসেফ স্কুল, যেখান হতে ১৯৫৪ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঠিক তার এক বছর পর ১৯৫৫ সালে তিনি চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন। তার পছন্দের বিষয় ছিল পদার্থবিদ্যা এবং গণিতশাস্ত্র। তবে অধ্যয়ন শেষে আব্দুল কালামের কাছে আসে দুইটি চাকরিতে আবেদনের সুযোগ, একটি বিমান বাহিনীতে এবং আরেকটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তবে আব্দুল কালামের স্বপ্ন ছিল মিলিটারি বেইজের একজন ফাইটার পাইলট হওয়া। বছরের পর বছর ধরে আমি স্বপ্ন দেখতাম, আমি একটি উড়ন্ত যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে স্ট্রাটোস্ফিয়ারের স্তরে চষে বেড়াচ্ছি, যা উঠতে থাকবে সেই উচ্চ সীমানায়। নিজের স্বপ্ন সম্পর্কে তিনি এভাবেই লিখেছিলেন, প্রথমে ডিপির ইন্টারভিউ দিয়ে তিনি ছুটে যান দেরাদুন বিমান বাহিনীর অধীনে ইন্টারভিউ দিতে। তিনি ইন্টারভিউ দেওয়ার প্রাক্কালে খেয়াল করেছিলেন বিমান বাহিনীতে শিক্ষা এবং দক্ষতার পাশাপাশি শারীরিক সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার কারণে তারা চাইছিল হ্যাংলা পাতলা প্রার্থীর চেয়ে স্বাস্থ্যবান প্রার্থীকেই বেছে নিতে। ফলাফল, 9 জন প্রতিযোগীর মধ্যে 8 জনই নির্বাচিত হয়, শুধুমাত্র আব্দুল কালাম বাদে। প্রচণ্ড ভেঙে পড়েন তিনি, কারণ চোখের সামনেই নিজের স্বপ্ন ভেঙে যেতে দেখা সহজ কিছু নয়। জীবনে অনেক প্রতিকূলতা দেখেছেন, তবে এতদূর এসে তীরে তরি ডুবে যাওয়ার মতো এত কষ্ট আর কিছুতে নেই। তিনি ঋষিকেশ চলে যান ভগ্ন মন নিয়ে। সেখানে সাক্ষাৎ পান স্বামী শিবানন্দের। তাকে সবকিছু খুলে বলার পর স্বামীজি তাকে উপদেশ দেওয়া শেষে পরামর্শ দেন ভরসা না হারাতে। স্বামীজির কথা শুনে তিনি পুরো উদ্যম ফিরে পান। বারবার মনে পড়তে থাকে স্বামীজির কথা, আজকের ব্যর্থতা ভুলে যাও, তার বদলে তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্যের অনুসন্ধান করো। এয়ারফোর্স পাইলট হওয়া তোমার নিয়তি নয়, নিজের সঙ্গে একাত্ম হও, আত্মসমর্পণ কর ঈশ্বরের ইচ্ছার কাছে। আব্দুল কালাম ফিরে আসেন দিল্লি এবং সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাক্ষাৎকারের ফলাফল জানতে চলে যান। এবার ভাগ্য তার সহায় হল, তিনি হাতে পেলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। ভাগ্যে হয়তো সেদিন লেখা ছিল না তার স্বপ্ন পূরণের, তবে তিনি এবার আর পিছে তাকাননি, বরং ডিপির চাকরিতে মনোনিবেশ করেন একজন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তার ক্যারিয়ার জীবন শুরু হয় ইন্ডিয়ান আর্মির জন্য ছোট একটি হেলিকপ্টার বানানোর মধ্য দিয়ে। ডিপিতে বছর তিনেক কর্মজীবন শেষে এরন্টিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠিত হলে আব্দুল কালামকে সেখানে নিয়ে আসা হয়। এরই মধ্যে পরিকল্পনা নেওয়া হয় ভারতের নিজস্ব প্রযুক্তির সাহায্যে হোভারক্রাফ্ট তৈরির, কিন্তু বাধা আসে নির্মাণ সামগ্রীর অপ্রতুলতা। হোভারক্রাফ্ট এমন একটি বাহন যা মাটি, পানি এবং বরফের উপর অনায়াসে চলতে পারে। তখনকার যুগে এশিয়া মহাদেশে এই ধরনের বাহন তৈরির সিদ্ধান্ত পুরোটাই দুঃসাহসিক সিদ্ধান্তের সামিল। হোভারক্রাফ্ট নির্মাণের নকশা এবং এই বাহন তৈরির পরিকল্পনার নকশা বাস্তবায়নের দায়িত্বে থাকা দলটির ভার দেওয়া হয় আব্দুল কালামের উপর। এখানে এসে বাস্তবতা অন্য কিছু হয়ে ধরা দেয়। সমীক্ষা চালিয়ে দেখা হয় এই প্রযুক্তি বাস্তবায়নের সক্ষমতা দলটির সাধ্য অতিক্রম করবে, কারণ হোভারক্রাফ্ট পরের কথা, বরং একটি অন্য মেশিনকে সম্পূর্ণরূপে কাঠামোতে দাঁড় করানোর পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কেউ নাই দেশে। এছাড়া এই বাহন নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। বলে রাখা ভালো, একটি হোভারক্রাফ্ট নির্মাণের জন্য দরকারি সব তথ্যের বিন্দুমাত্র তখন কোথাও ছিল না। তবুও দমে যাওয়ার পাত্র নন তিনি,
বরং যা আছে তা নিয়েই নেমে পড়লেন। অন্তত তিনি জানতেন, এখানে কিছু করতে না পারলে গ্রাম হতে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের ছেলে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়াবে। এখানে সুযোগ বারবার আসে না। শত বাধা বিপত্তি হেনস্থা সহ্য করে তিনি এগিয়ে চললেন। প্রকল্পটি করার জন্য সময় বেঁধে দেয়া হয়েছিল, কিন্তু দুর্বার গতিতে তার দল মাত্র 2 বছর 6 মাসের মাথায় কাজটি সম্পন্ন করে ফেলেন। নিজ দেশে নির্মিত 40 মিলিমিটারের হাওয়ার গদির উপর 550 কিলোগ্রাম ওজনের একটি হোভারক্রাফ্ট, নাম ছিল তার নন্দী। তবে সামরিক খাতে ব্যবহারের জন্য প্রস্তুতকৃত হোভারক্রাফ্টটি নির্মাণ করা হয়েছিল তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ভিকে কৃষ্ণ মেনন এর মতো অনুসারে। তবে দুর্ভাগ্যই বলা লাগে যে তিনি মন্ত্রিত্ব হারানোর পর প্রকল্পটির সম্ভাব্যতা হারায়। এত পরিশ্রমের মাধ্যমে তৈরি নিজের সৃষ্টকর্মের অনিশ্চিত ভবিষ্যৎ ভাবিয়ে তোলে আব্দুল কালামকে। হোভারক্রাফ্ট প্রকল্পের ভবিষ্যৎ নরবরে হয়ে যাওয়ার পরেও এপিজে আব্দুল কালাম নিজেকে এতটা ভেঙে পড়তে দেননি। তিনি বিশ্বাস করতেন পরিশ্রমের ফল একদিন পাবেন। বিশ্বাস যখন দৃঢ় তখন কেউই তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। বেশ কয়েকদিন পর হঠাৎ জানানো হয় আব্দুল কালামের ল্যাব পরিদর্শনে আসছেন কোনো এক উঁচু পদের ব্যক্তি, যার উপস্থিতিতে যেন হোভারক্রাফ্টের পরীক্ষামূলক চলাচলের ব্যবস্থা করা হয়। পরিদর্শক আসলেন, হোভারক্রাফ্টে চড়ে বেড়ালেন এবং আব্দুল কালাম হতে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলেন প্রজেক্টের ব্যাপারে। তিনিও সবকিছু খুলে বললেন বিস্তারিত। পরিদর্শক চলে গেলে তিনি জানতে পারলেন তিনি ছিলেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠানের ডিরেক্টর এনজিকে মেনন। বিষয় এখানেই শেষ হয়ে যায়নি, বরং আরও বারে যখন সপ্তাহখানেক পরে আব্দুল কালামের ডাক পড়ে টিআইএফআরের বিজ্ঞানীদের নিয়ে নির্মিত প্রতিষ্ঠান হতে, তাকে ডাকা হয়েছিল রকেট ইঞ্জিনিয়ারিং পদে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য। তবে তিনি একটু পরেই বুঝতে পারেন এটি শুধুই ইন্টারভিউ বললে ভুল হবে, বরং পরীক্ষকেরা তাকে যাচাই করতে চাইছেন তার ভেতরে কোনো বৃহত্তর পরিকল্পনার সম্ভাবনা আছে কিনা। তিনিও বিনয়ের সাথে বিস্তারিত সব জানালেন। পরের দিনই আব্দুল কালাম জানতে পারেন তার চাকরি হয়ে গেছে। তখনকার যুগে এই চাকরি ছিল স্বপ্নের মতো। তিনি এখানে ডক্টর ভিক্রাম সারাভাইয়ের অধীনে কাজ করেন। সময়কাল 1960 সাল, তিনি ডিআরডিওতে যোগদান করেন একজন প্রধান বিজ্ঞানী হিসেবে। তবে এই কাজে সন্তুষ্ট ছিলেন না তিনি। সময়কাল 1969, তিনি চলে গেলেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা স্যাটেলাইট সম্পর্কিত গবেষণা সংস্থা। তিনি সেখানে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তার অধীনে বেশ কিছু প্রকল্প সাফল্যের মুখ দেখে। এরই প্রেক্ষিতে 70-এর দশকে প্রজেক্ট ডেভিল এবং ভ্যালিয়ান্ট নামে দুটি প্রকল্প হাতে নেন তিনি। ভারত তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে নিজেদের সক্ষমতার পরিচয় পায় আব্দুল কালামের এই প্রজেক্টের মাধ্যমে। এরপর আর থেমে থাকা লাগেনি। দুইটি প্রজেক্টের সফল উৎক্ষেপণের পরে এসএলভি প্রকল্পের মাধ্যমেও সফলতা বয়ে আনেন তিনি। এসএলভি রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয় রোহিণী 1 নামের মিসাইল। এই উৎক্ষেপণ ভারতকে এনে দেয় বিশ্বব্যাপী স্বীকৃতি। এত বড় মাইলফলক অর্জন সম্ভব হয় এপিজে আব্দুল কালামের হাত ধরেই। ভারত সরকার তার সফলতায় খুশি হয়ে বর্তমানের অগ্নি এবং পিতি নামের পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের কাজ তার হাতে তুলে দেয়। তবে তিনি মিসাইল ম্যান হিসেবে খ্যাতি পান আরও পরে। সময়কাল তখন 1992 সাল। তিনি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। এই পদে তিনি 1999 সাল পর্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এই সময়কালের মধ্যে তার অধীনে পোখরান 2 পারমাণবিক পরীক্ষার সফলতা অর্জন করে। এর মধ্যে তিনি লাভ করেন মিসাইল ম্যান খ্যাতি। কে আর নারায়ণের পর 11তম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এপিজে আব্দুল কালাম। ভারতের রাষ্ট্রপতির ইতিহাসে একজন চিরকুমার বিজ্ঞানী রাষ্ট্রপতি হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন।
তবে রাষ্ট্রপতি হিসেবে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন তেমন ২০ জন আসামির প্রাণভিক্ষা প্রদানের ক্ষেত্রে তার নির্বাক ভূমিকার কারণে কুড়িয়েছেন সমালোচনাও। তার ঝুলিতে প্রায় সব ধরনের বেসামরিক সম্মাননার পাশাপাশি রয়েছে সর্বোচ্চ সম্মাননা হিসেবে ১৯৮১ সালে পদ্মভূষণ, ১৯৯০ সালে পদ্মবিভূষণ এবং ১৯৯৭ সালে ভারতরত্ন খ্যাতি। ১৯৯৭ সালে সম্মান হিসেবে যুক্ত হয় ইন্দিরা গান্ধী সম্মাননা। এর পরের বছর পান ভারত সরকারের পক্ষ হতে বীর সভাকর সম্মাননা। ২০০০ সালে চেন্নাইয়ের আলোয়া রিসার্চ সেন্টার তাকে রামানুজন সম্মাননা প্রদান করেন। ২০০৭ সালে যুক্তরাজ্য রয়্যাল সোসাইটি হতে পান চার্লস টু মেডেল। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি তাকে ইন্টারন্যাশনাল ভন কারম্যান উইন্স নামের সম্মাননায় ভূষিত করেন। তার অনন্য প্রাপ্ত স্বীকৃতি হল প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডক্টরেট সম্মাননা লাভ। জাতিসংঘ তাকে দেয় অনন্য সম্মান তার ৭৯তম জন্মদিনকে বিশ্ব শিক্ষার্থী দিবস হিসেবে ঘোষিত করে। এপিজে আব্দুল কালাম তার টুইটার অ্যাকাউন্টে একমাত্র ক্রিকেটার হিসেবে শুধুমাত্র ভিভিএস লক্ষণকেই ফলো করতেন। এছাড়া তিনি আরও ৩৮ জনকে তার টুইটার অ্যাকাউন্ট হতে ফলো করতেন। এপিজে আব্দুল কালাম তার প্রকাশিত বাণীর মধ্য দিয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তিনি শুধু একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি নন, তিনি বিশ্বের সকল শিক্ষার্থীর কাছেই একজন শ্রেষ্ঠ শিক্ষক। তার বাণীকে অনুকরণ করে পৃথিবীতে সফল ব্যক্তির সংখ্যাও নেহাত কম নয়। তার জনপ্রিয় বাণীগুলোর মধ্যে ১. স্বপ্ন বাস্তবায়ন না হওয়া অবধি তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। ২. আমাদের হতাশ হওয়া এবং সমস্যাগুলোকে আমাদের হারানোর সুযোগ করে দেওয়া উচিত নয়। ৩. যদি তুমি সূর্যের ন্যায় দীপ্তময় হতে চাও, তবে আগে সূর্যের ন্যায় পড়তে হবে। ৪. তোমার ভবিষ্যৎ পরিবর্তন সম্ভব নয়, তবে অভ্যাস পরিবর্তন সম্ভব। একদিন এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। ৫. জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। ৬. জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে এবং সময় শেখায় জীবনের মূল্য দিতে। ৭. জীবনে সমস্যার প্রয়োজন রয়েছে, সমস্যা আছে বলেই জীবন এত সুন্দর। ৮. আকাশের দিকে তাকাও, আমরা একা নই, মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুপ্রতিম। যারা স্বপ্ন দেখে ও সে মতো কাজ করে তাদের কাছেই সেরাটা ধরা দেয়। ৯. তুমি নিজেই সম্পৃক্ত না হলে সফল হতে পারবে না, তোমার সম্পৃক্ততায় তুমি কখনও ব্যর্থ হবে না। ১০. ইফ ইউ ফেইল দেন নেভার গিভ আপ, বিকজ FAIL মিন্স ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। ১১. ইন্ড ইজ নট দ্য ইন্ড, ইনফ্যাক্ট ENDD মিন্স এফোর্ট নেভার ডাইস। ১২. ইফ ইউ গেট নো এস অ্যান আনসার, রিমেম্বার ও মিন্স নেক্সট অপরচুনিটি। তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা মনের একজন মানুষ, ছিল শিক্ষার্থী এবং বাচ্চাদের জন্য অপরিসীম স্নেহ। তাদের করা সব প্রশ্নের জবাব দিয়ে জুগিয়েছিলেন তাদের মধ্যে অনুপ্রেরণা। তিনি বিশ্বাস করতেন এই শিশু এবং শিক্ষার্থীরাই ভবিষ্যতের দেশ করার কারিগর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শেষে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। কোনো এক সময়ে সাংবাদিক জিজ্ঞেস করেছিল তিনি কোনো পরিচয়ে পরিচিত হতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। একজন বিজ্ঞানী, একজন রাষ্ট্রপতি অথবা একজন শিক্ষক? হাস্যোজ্জ্বল তিনি উত্তর দিয়েছিলেন, আমি চাই আমাকে একজন শিক্ষক হিসেবে স্মরণ করা হোক। এরপর যে হিসেবে করার করবে। নিউ স্টোরি বাংলা। সময়কাল ২৭ জুলাই ২০১৫ সাল। মেঘালয়ের শিলং শহরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা প্রদানকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বেথানি হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মধ্য দিয়েই শেষ হয় ভারতের এক সমুজ্জ্বল নক্ষত্রের অবসান, এবং এরই মধ্য দিয়ে ভারতের বিজ্ঞান অধ্যায় হয় ক্ষতিগ্রস্ত।